অসাধারণ ফুলের কালার এই যে পদ্মফুলগুলো দেখছে তো সব আমার বাগানে এদেরকে আবারও নতুন করে জাগাতে হবে মা দুর্গা সারদীয়া উৎসবাসে গতবার দিয়েছিলাম মায়ের চরণে এবারও যদি দিতে পারি নিজেকে ধন্য মনে করব দর্শক বন্ধু ফুল মানে দেবতার চরণে তো সেটা ভাগ্যে থাকা চাই আমার ভাগ্যে যদি থাকে নিশ্চয়ই আমি দিতে পারবো তার জন্য আগাম কিছু পরিচর্যা দেখাবো তো চলো কি পরিচর্যা করতে হবে মোটামুটি দশ দিন অন্তর করলে ভালো হয় কোনো সময় এক মাস কোনো সময় দেড় মাস ঠিক থাকে না যেহেতু ভীষণই ব্যস্ত মানুষ তাই অবস্থা খারাপ পাতাগুলোও অবস্থা খারাপ পরিচর্যা তো করতে হবে কি করব সাথে থাকো স্কিপ করো না প্রতিটা মুহূর্তই জানার বিষয় আছে তো চলো পদ্মবাগানে দেখো পদ্মবাগানের অবস্থা খুব একটা ভালো নেই প্রতি এক মাস অন্তর পদ্মগাছে খাবার দিতে হবে তবে আমার একটু দেরি হয়ে গেল দেড় মাস মতন হলো এখানে আছে দশটা পদ্ম তার সঙ্গে মিনি আছে এগারোটা আর আটটা মতন শালুক আছে তার সঙ্গে কিছু জলপদ্মও আছে আর এগুলোও কি খাবার দিচ্ছি কিভাবে দিচ্ছি না দিচ্ছি সাথে থাকো দেখতে থাকো পুজোর আগে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের গাছে খাবার দিতে হবে কি খাবার দেব তো চলো দেখাই মোটামুটি তিনটে খাবার দেব একটা লিকুইড আর দুটো সলিড এটা সাগরিকা সাগরিকা কতটা দেবে যদি দানা হয় তাহলে দশটা আর লিকুইড তো এটা ওয়ান এম এল দিলে যথেষ্ট পার গামলায় এটা আগে দিয়ে দেবে আগের দিন এটা আমি দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি দুটো জিনিস কি কি দিচ্ছি কতটা দিচ্ছি তো সাথে থাকো দেখতেই পাচ্ছ কাগজে আমি খাবার সাজিয়ে রেখেছি তিন ধরনের খাবার দেব ব্রাউন কালারের ওটা হচ্ছে পটাশিয়াম চলো কাছে গিয়ে দেখাই পটাশিয়াম কেন দেব কারণ পটাশিয়াম ফুল আনতে সাহায্য করবে ফুলের কুড়িয়ের ফুলকে মজবুত করবে তার জন্যই পটাশিয়াম দেবো এই দেখো কতটা দিলাম দেখতেই পাচ্ছ একটা গাছের জন্য কতটুকু হাফ চামচ তার সঙ্গে যে আরেকটা পিঙ্ক কালারে দেখছে ওটা কুড়ি কুড়ি এনপিকে এনপিকে কেন দেবো কারণ পদ্মর যত কাণ্ড নতুন পাতা আসবে তত কুড়ি আসবে একটার সঙ্গে আর সম্পর্ক আছে তার জন্যই আমরা এটা দেব এনপিকে এনপিকে কি এনপিকে হচ্ছে নাইট্রোজেন পি হচ্ছে ফসফেট আর কে হচ্ছে পটাশিয়াম তাহলে পটাশিয়াম দুই দিক দিয়েই পাচ্ছে তাহলে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এই খাবারটা কিভাবে দেব কিভাবে মোড়াবো সব কিছুই থাকছে একটু দেখতে থাকো তোমরা বলতে পারো যে আমরা কেন আলগা দেবো না এভাবে কেন দেবো মুড়িয়ে কারণ আস্তে আস্তে খাবারটা ওরা খাবে তার জন্য আমাদেরকে এভাবে মুড়াতে হবে ডাইরেক্ট যদি দিই খুব তো নষ্ট হয়ে যেতে পারে চলে এসেছি পুরিয়া নিয়ে দেখো পদ্মগাছের কাছে পদ্ম গাছগুলোর অবস্থা দেখো খুবই খারাপ অবস্থা মানে আমি দেখছি অনেকেই এরকম বলছে পাতার অবস্থা খারাপ পাতা বাড়ছে না হঠাৎই বৃষ্টি উষ্ণতা বাড়ছে শালুক গাছগুলোর অবস্থাও খুব একটা ভালো নেই হয়তো আর একটু বড়ো হলে ভালো হতো তো চলো দিয়ে দিই খাবারগুলো কিভাবে দেবে মোরগটা তো দেখালাম তোমাদের এবার প্রতিটা গামলার কাছে কাছে যেতে হবে আমাদের এবং খাবারটা দিতে হবে এই যে দেখতে পাচ্ছ পাঁক এই পাঁকের মাঝখানে এটা দিয়ে দাও বাস হয়ে গেল দর্শক বন্ধু প্রতিটা গাছে পরিচর্যা না করলে কেউ সারা দেবে না ওই জন্য আমাদেরকে পরিচর্যা করতে হবে তবে এটা মাসে একবার করে দিলে ভালো হয় আমি দেড় মাস আগে খাবার দিয়েছিলাম দেবো দেবো করে দেওয়া হয়নি এভাবে খাবারগুলো দিয়ে দাও পদ্মর জল খাবার তো বললাম পদ্মর জল অবশ্যই তোমরা সাত দিন অন্তর চেঞ্জ করবে তাহলে কি হবে বলো তো মশা ডিম পারতে পারবে না মশার একটা সিস্টেমেটিক ডিম পাড়ার ব্যাপার থাকে তো তাই বলবো যে জলটা ওভারফ্লো করে দেবে আর তার সাথে পানাটা রাখবে কত রকমের পানা আবার এই পানার আবার দুরকম রকম কাজ আছে পানাগুলোকে যদি আমরা শুকিয়ে গাছের গোড়ায় দিই তাহলেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যাবে এক কথায় উদ্ভিদের কোনো জিনিসই অপকার নাই সবই উপকার দর্শক বন্ধু এই যে গামলাগুলো দেখছো এগুলোর দুর্ভাগ্য এখনও ফুল আসেনি মোটামুটি দুটো গামলায় ফুল এখনো আসেনি এইটা এইটা এটা তিনটে গামলায় এখনো ফুল আসেনি এই গামলাতে সাদা ফুল এসেছিল তোমাদের দেখিয়েছি আর দুটো তিনটেতে এখনও পর্যন্ত ফুল পাইনি কবে পাবো জানি না এবছর পাবো কি না এই হয়ে গেল এখানে একটা মিনি আছে মিনি এচার এটা দিয়ে দিলাম শালুকগুলোতে দিতে হবে শালুক আর পদ্ম সেম সেম টু সেম পরিচর্যা আমার এটা হচ্ছে হলুদ শালুক কেউ যদি মনে করো হলুদ শালুক নিয়ে বেগুনি শালুক দেব তাও হবে কারণ আমি অল্টার করতে চাই আর আমার প্রচুর ছাত্রছাত্রী তারা নেবে বলেছে তাদেরকে দিতে হবে আমি কালকে দিয়ে দিয়েছি এক হেমেল করে আর যদি দানা দাও তাহলে মোটামুটি দশটা দানা দিয়ে দেবে হয়ে গেল খাবার বন্ধু এইভাবে পরিচর্যা করো তাহলে মোটামুটি আগামী দুর্গাপূজায় প্রচুর পরিমাণে ফুল আসবে অবশ্যই আমি আপডেট দেব এগুলোতেও দিতে হবে এগুলোতেও জলজ যে গাছগুলো আছে সবাইকেই দিতে হবে সব বাইকে দেখতেই পাচ্ছ খুবই ছোট্ট জায়গাতে আমি এগুলো করেছি এত ছোট জায়গা এর অবস্থা খুব খারাপ আসতে পারি না জল নেই মোটামুটি খাবারটা দিয়ে দিই তারপরে লিকুইডটা দেব সুইডটা দিয়ে দিলাম ব্যাস মোটামুটি এদিকে উঁচুটা দিয়ে একটু জলটা দিয়ে দেবো বিকেলবেলা একটু হয়ে গেলো এখানে খুব সুন্দর সুন্দর ফুল হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো পদ্মর বিভিন্ন ফুলের কালেকশন করেছি আমি এবছরও তাই খুব সুন্দর সুন্দর কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আজকে আসি টাটা